Hello friends, welcome to all in my channel Kisholoy Easy Way to Learn. Now in this video I am going to tell you what is the difference between climate and weather. এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্য কি। জানি এটা কোনো গ্রামারের টপিক না, কিন্তু তাও আমার এটা নিয়ে একটু ডিসকাস করতে ইচ্ছে করলো। We all have confusions about that. আমাদের প্রত্যেকের এটা নিয়ে কনফিউশন থাকে যে what is climate and what is weather. But I am sure if you watch this video all the confusions will be cleared. আমি নিশ্চিত যে তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে এই যে ওয়েদার এবং ক্লাইমেট এই দুটো নিয়ে যে তোমার কনফিউশন রয়েছে সেটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। বিফোর স্টার্টিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখন আমি তোমাদেরকে বলতে চলেছি যে ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে ডিফারেন্সটা কি আছে। ওয়েদার ইজ দ্য শর্ট টার্ম কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার দ্যাট ক্যান চেঞ্জ এনি টাইম। আবহাওয়াটা কি কোনো কিছু কম সময়ের অবস্থান যেটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যেমন ধরো এই বৃষ্টি হচ্ছে, আবার এই হয়তো রোদ উঠে গেছে, এটাকেই বলে আবহাওয়া। অ্যান্ড ক্লাইমেট ইজ দ্য লং টার্ম কন্ডিশন অ্যান্ড এভারেজ ডেইলি ওয়েদার অ্যাট আ পার্টিকুলার লোকেশন। এবং জলবায়ুটা কি কোনো নির্দিষ্ট জায়গার প্রতিদিনের গড় আবহাওয়ার যে দীর্ঘমেয়াদী রেজাল্ট সেটাকেই আমরা বলবো ক্লাইমেট বা জলবায়ু। দু নম্বরে বলতে পারি ওয়েদার ইজ দ্য ডে টু ডে স্টেট অফ দ্য অ্যাটমসফিয়ার। আবহাওয়া দিনে দিনে পরিবর্তন হতে পারে, এমনকি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে। বাট ক্লাইমেট ইজ দ্য ওয়েদার অফ এ প্লেস এভারেজড ওভার এ পিরিয়ড অফ টাইম অফেন সো ইয়ার্স। কিন্তু ক্লাইমেট কোনো একটা নির্দিষ্ট সময় সময় পরিবর্তন হয়, এমনকি সেটা বছরেও হতে পারে। তিন নম্বরে বলতে পারি Water is the combination of temperature, humidity, cloudiness and wind. আবহাওয়া তাপমাত্রা, জলীয় বাষ্প, মেঘ এবং বাতাসের সমষ্টি। But climate indicates wind patterns, ocean surface temperature. কিন্তু জলবায়ুটা কি কোনো নির্দিষ্ট জায়গার অনেকটা এলাকা জুড়ে সেই জায়গার বাতাসের প্যাটার্ন কিরকম থাকবে, সমুদ্রের মহাসমুদ্রের উপরে তাপমাত্রা কিরকম থাকবে বা কিভাবে পরিবর্তন হয় সেইগুলো নির্ধারণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি সাপোজ ইউ হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দার্জিলিং ইন জানুয়ারি অ্যান্ড ইউ ওয়ান্ট টু প্লে উইথ স্নো। ধরো তুমি দার্জিলিং যাওয়ার জন্য মনস্থির করেছো এবং তুমি বরফ নিয়ে খেলতে চাও। বিকজ ইউ হ্যাভ অলরেডি নোন দ্যাট জানুয়ারি ইজ দ্য পারফেক্ট টাইম ফর স্নোফল ইন দার্জিলিং। কারণ তুমি জানো বা তুমি জেনেছো, হয়তো গুগল থেকে জেনেছো যে জানুয়ারি সময়টা হচ্ছে খুব ভালো সময় দার্জিলিংয়ে বরফ পড়ার জন্য। বাট ওয়েন ইউ রিচ দেয়ার ইউ ফাইন্ড দ্যাট ইট ইজ রেইনিং। কিন্তু যখন তুমি দার্জিলিংয়ে পৌঁছে গেলে তখন তুমি দেখলে কি যে বৃষ্টি হচ্ছে। অ্যান্ড দেয়ার ইজ ফগ এভরিওয়্যার, এবং চারদিকে কুয়াশা। দ্যাটস দ্য ওয়েদার। এটাই হচ্ছে আবহাওয়া, কারণ আবহাওয়ার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। Rain and fog may disappear any time at any place. কুয়াশা এবং বৃষ্টি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সরে যেতে পারে। If you ask someone about weather, you will ask what will the temperature be tomorrow. যদি তুমি ওয়েদার নিয়ে কাউকে প্রশ্ন করো তখন তুমি কি জিজ্ঞাসা করবে যে আগামীকাল টেম্পারেচার কত থাকবে, আগামীকাল তাপমাত্রা কত থাকবে। Will it rain or not? বৃষ্টি হবে না হবে না। But in case of climate you will say how much will sea level rise. কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে, জলবায়ুর ক্ষেত্রে তুমি কি জিজ্ঞাসা করবে যে সমুদ্রের জলস্তর কতটা উপরে উঠেছে। সমুদ্রের জলস্তর কিন্তু একদিনে উপরে উঠে যায় না, সেটার জন্য হয়তো 50 বছর সময় লাগতে পারে, 100 বছর সময় লাগতে পারে, বা 1,00,000 বছর সময় লাগতে পারে। How much will the earth be warmer 50 to 100 years from now? এখন থেকে 50 এবং 100 বছর আগে পৃথিবীর কিরকম গরম ছিল। তাহলে বুঝতেই পারছো যে ওয়েদারটা হলো শর্ট টার্ম, যেটা মিনিটে মিনিটে পরিবর্তন হতে পারে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে, বা দিনে দিনে পরিবর্তন হতে পারে। কিন্তু ক্লাইমেট এটা একটা বিশাল লং টার্মের ব্যাপার। যদি তুমি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করি ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে যে সমস্ত কনফিউশন তোমার রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।